মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যথেষ্ট স্পষ্ট করেছেন কেন ডায়মন্ড হারবারে মারপিট করতে হচ্ছে অভিষেক। কালকে জনসভায় তিনি বলেছেন, আমি ওকে বলেছিলাম যে তুই লোকসভায় দাঁড়াস না, তোকে আমি রাজ্যসভায় পাঠিয়ে দেব। বিটুইন দি লাইন্স যে সেন্টেন্স থেকে গেল, তুই একটি অপদার্থ এবং অযোগ্য, ডায়মন্ড হারবারের মানুষ তোকে পছন্দ করে না, তুই জিততে পারবি না, তুই দাঁড়াস না, তোকে আমি রাজ্যসভায় পাঠিয়ে দেব। মুখ্যমন্ত্রী জানেন একটু অপদার্থ এবং অযোগ্য, ডায়মন্ড হারবারের মানুষ এরকম অযোগ্য একজন প্রতিনিধিকে নির্বাচিত করবেন কেন, যাকে মুখ্যমন্ত্রী লোকসভায় প্রার্থী করতে চান। জেপিসি ভাইপোকে লোকসভায় প্রার্থী করতে চাননি, তুলে নিয়ে যেতে চেয়েছিলেন রাজ্যসভায়, তাকে কোন দুঃখে ডায়মন্ড হারবারের মানুষ সমর্থন করবে? মুখ্যমন্ত্রীর কথার রেশ টেনেই ডায়মন্ড হারবারের মানুষ বুঝে গেছেন যে আসলে নির্বাচনে জিতবার মতন যোগ্যতা এবং ক্ষমতা অভিষেকের নেই, সেই কারণে তাকে মারপিট করতে হচ্ছে, দখলদারি করতে হচ্ছে, ভারতবর্ষে কোথাও যা হয়নি, প্রতিপক্ষ প্রার্থীকে তিন দিকে আক্রমণ করাতে হয়েছে। কালকে মুখ্যমন্ত্রীর কথাতে স্পষ্ট হয়ে গেছে যে তিনিও যথেষ্ট বুঝতে পারছেন এটি অযোগ্য এবং অপদার্থ প্রার্থী করাটা।